আগামীকাল দেশে ফিরছেন সুপারস্টার শাকিব খান। তিনি বর্তমানে লন্ডনে ভাইজান এলএলএর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে আছে পায়েল সরকার এবং শ্রাবন্তী। তবে ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে শ্রাবন্তী নাকি গোপনে চুটিয়ে প্রেম করছেন শাকিব খানের সঙ্গে। কিন্তু এদিকে পায়েলের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে অন্য কথা। পায়েল বলছে, শাকিবের মতো ভদ্রনায়ক আমি খুব কম দেখেছি। ঢালিউডের সুপারস্টার শাকিব খানে মুগ্ধ কলকাতার নায়িকা পায়েল সরকার। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। এসকে মুভির প্রযোজনায় ভাইজান এলএলএর ছবিতে তিনি শাকিবের বিপরীতে অভিনয় করছেন। কলকাতা ও লন্ডনের বিভিন্ন লোকেশনে এর মধ্যে ছবিটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সাক্ষাৎকারে পায়েল বলছে, শাকিবের মতো ভদ্রনায়ক খুব কম দেখেছি। কি যে ভালো দেখতে, তাছাড়া সহশিল্পীদের খুব সম্মান করে। কি যে ভালো তার সব কিছু, তাছাড়া তিনি অভিনয় যথেষ্ট দক্ষ। শাকিবের সঙ্গে বাংলাদেশের অনেক নায়িকায় কাজ করেছেন। অন্যদিকে কলকাতার দুটি নায়িকাকে দেখা গেছে তার বিপরীতে। সর্বশেষ তৃতীয় নায়িকা হিসেবে সংযুক্ত হয়েছে পায়েল। এরকম শ্রাবন্তী সুরশ্রী অভিনয় করেছেন শাকিবের নায়িকা হিসেবে। অবশ্য ভাইজান এলএলএর ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। এদিকে শাকিব খানের সঙ্গে কাজ করছেন শ্রাবন্তী ও সুরশ্রীর মতো মুগ্ধ হয়েছেন পায়েল সরকারও। দেশে ফিরবেন আগামীকাল জানিয়েছেন শাকিব খান নিজেই। দেশে ফিরে আবারও বুবলির সাথে কিছু ছবির কাজ শুরু করবেন। ক্যাপ্টেন খান নামের একটি কাজ করেছেন তিনি এবং চিরাঙ্গা পোয়া নোয়াখালা মায়ের অল্প কিছু কাজ হলে ছবিটি মুক্তির জন্য তৈরি হয়ে যাবে। দর্শক, শাকিব খান দেশে আসাকে নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।